প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বিটুজে টিভি যে যেখানে বসে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। প্রিয় দর্শক, রিফাত হত্যা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, এক বছর আগে সেই রিফাত হত্যাকাণ্ড। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে রিফাত হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে একটি মেয়ে, সেটি হচ্ছে রিফাতের স্ত্রী মিন্নি। মিন্নি এখন কেমন আছে আপনারা অনেকেই জানেন না এবং অনেকেই জানেন। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, সেই মিন্নির পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা আছে তারা যেন মিডিয়ার সামনে মুখ না খোলে। ইতিমধ্যে মিন্নির একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি আমি আপনাদের কিছু অংশ দেখাবো এবং বাকি অংশ, ভিডিওটির পুরো অংশ আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে যেয়ে দেখবেন। কারণ কপিরাইটের প্রবলেমের কারণে আমি এই ভিডিওটা এখানে সম্পূর্ণ প্রচার করতে পারছি না। প্রিয় দর্শক, আমরা সবাই জানি রিফাত হত্যাকাণ্ডের সাথে মিন্নি জড়িত, এটা এখন পর্যন্ত আমরা সবাই জানি, সেই মামলাটা এখন পর্যন্ত চলছে। তো মিন্নি এখন কেমন আছে আমাদের অনেকেরই প্রশ্ন, যে মিন্নি এখন কী অবস্থায় আছে। অবশ্যই মিন্নি অনেক ভালো আছে, যদিও বা সে অভিনয় করছে সে ভালো নেই। মিন্নির বাবা ইতিমধ্যে ক্যামেরার সামনে এসে কিছু কথা বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, তারা রিফাত হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় এবং তার মেয়ে খুব সহজে ছাড়া পেয়ে যাবেন এবং রিফাত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবেন। রিফা মিন্নির বাবা ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এই মামলার আসামি এখনো পলাতক আছে, এরা অবাধে হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশের কোনো তৎপরতা নাই। পুলিশ প্রিয় দর্শক, এদিকে রিফাতের শ্বশুর রিফাতের নামে মিলাদ মাহফিল দিয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছে যে রিফাত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং তার মেয়ে মিন্নি নির্দোষ, সে যেন মুক্তি পেয়ে যায়। এদিকে রিফাতের বোন কি বলছে চলুন একটু তার মুখে শুনে আসি। এটা তো আসলে আমার ভাইয়ের জন্য দিচ্ছি না, আমার ভাইয়ের কি জেমি জেমির কারণে আমার ভাই মারা গেল, তার ফ্যামিলি কেন আমার ভাইয়ের নাম নিতে দেবে? এটা তো নয়ন বন্ধের জন্য দিতেছি, আমার ভাইয়ের নাম তো শুধুমাত্র মিডিয়ার কাছে প্রকাশ করতে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন আসলে রিফাতের বোন বলছে এটা পুরোটাই সাজানো নাটক, রিফাতের শ্বশুর আসলে রিফাতের জন্য নয়, নয়ন বন্ডের জন্য মিলাদ মাহফিল দিচ্ছে। এর মধ্যে একটা কারণ আছে, কারণ হচ্ছে নয়ন বন্ড যে রিফাতকে হত্যা করেছে সে মিন্নির প্রথম স্বামী ছিল, প্রথম স্বামী ছিল, তার সাথে যে কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পরে মিন্নি রিফাতকে স্বামী হিসাবে বিয়ে করে, এরপরে নয়ন বন্ডের সাথেও মিন্নির যোগাযোগ ছিল। আপনারা জানেন ইতিমধ্যে সব কিছু ফাঁস হয়ে গিয়েছে যে বর্তমান স্বামী থাকা অবস্থায় অতীতে যে স্বামী ছিল ডিভোর্স আলা স্বামী তার সাথে মিন্নি প্রতিনিয়তই যোগাযোগ ছিল এবং তার সাথে যাওয়া আসা করতো, এজন্য মূলত মিন্নি ফেঁসে গিয়েছে এবং এই খুনের সাথে মিন্নি জড়িত আছে, এটা এখন পর্যন্ত আমরা জানি। তো দর্শক, ইতিমধ্যে মিন্নির আপনারা দেখতে পাচ্ছেন যে মিন্নির একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আসলে দর্শক, এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মিন্নি কি আসলেই শোকাহত নাকি মিন্নি আরামসে ঘুরে বেড়াচ্ছে বা মনে ফুর্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমরা এটা আশা করব যে প্রকৃত দোষী রিফাত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সে মিন্নি হোক সে অন্যজন হোক তার উপযুক্ত শাস্তি পাবে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা অনুরোধ করব যেন কোনো নির্দোষ মানুষ, কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, যারা দোষী মূলত তারাই যেন শাস্তি পায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।